ঠিক দেখেছিস? কথাটা আমার বিশ্বাসই হচ্ছে না। বিবি স্যারকে যতটুকু জানি, উনি কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করতেই পারেন না। আরে বিলিভ মি, আমি দিলীপ দুজনে একসাথে দেখেছি বিবি স্যারকে। স্যার প্রিন্সিপালের গাড়িতে উঠলেন। আহ, প্রিন্সিপালের গাড়িতে ওঠা আর ওর সঙ্গে হাত মেলানো এক নয়। এক না হলে ব্যাপারটা আমাদের জানা দরকার। ব্যাপারটা কাবেরী আর প্লাবন জানে না? ওদের সঙ্গে তো এখনো দেখাই হয়নি। কাবেরীও তো কলেজে ঠিক করে আসছে না, আর প্লাবনদা প্লাবনদা তো অভিরাজের ব্যাপারটা নিয়ে মাথাই ঘামাচ্ছে না। ঠিক বলেছিস, প্লাবন যেটা বলেছিল সেরকম ভাবে কিন্তু অ্যাকশনটা নিল না। আমার কিন্তু মনে হয় কাবেরী প্লাবনকে কিছু মানা করেছে। কিন্তু কেন? যেখানে আমাদের সকলের মান সম্মানের প্রশ্ন জড়িয়ে আছে সেখানে কাবেরী না করছে কেন? কারণ আমি চাই না নতুন করে আর কোনো ঝামেলার সৃষ্টি হোক। দেখ, তোরা কি ভাবছিস আমি জানি না, তবে আমি চাই না যে আমাদের রেষারেষিতে কলেজের কোনো সুনাম নষ্ট হোক। কাবেরী, তুই এ কথা বলছিস? দেখ, আমার মনে হচ্ছে কাবেরী কিন্তু অন্যায় কিছু বলেনি। না, অন্যায় হয়তো কিছু বলেনি, তা বলে এভাবে যদি অভিরাজকে ছেড়ে দিই তাহলে তো পেয়ে বসবে, তাতে কলেজের কিছু সুনাম বাড়বে না, বরং কমবে। তোর আমায় ভুল বুঝিস না প্লিজ।